भारत पाक द्वंदे पाकिस्तान पक्षे दाड़ाल कम्युनिस्टरा सर्जिकल स्ट्राइकेर बिरोधिताय सरब प्राक्तन मुख्यमंत्री मानिक सरकार सर्जिकल स्ट्राइक भावता बोलेओ मानिकेर कटाक्ष भारत पाकिस्तान द्वंदे फिर एक बार पाकिस्तान पक्ष निल कम्युनिस्टरा ए निये आगेओ कम्युनिस्टदेर बिरुद्धे देशद्रोहितार अभियोग उठेछिल किन्तु सेई फुलेर पुनराबृत्ति फिर एक बार करलेन बिरोधी दल नेता मानिक सरकार এদেশে কমিউনিস্টরা যে বরাবরই দেশদ্রোহী দেশবিরোধী শক্তির সঙ্গে তাঁদের আতাত সেই বিষয়টি নিয়ে এর আগেও বহুবার চর্চিত হয়েছিল দেশদ্রোহিতার তকমা লাগানো কমিউনিস্টরা তাঁদের সেই পুরনো রীতি থেকে আর ফিরে আসতে পারেনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বর্জুয়া কবি কিংবা নেতাজি সুভাষচন্দ্র বসুকে তুচুর কুকুর হিসেবে আখ্যায়িত করতে কমিউনিস্টদের বাধেনি সেই দেশদ্রোহিতার আরেকটি উদাহরণ ফের একবার উঠে এসেছে কমিউনিস্ট নেতা বিরোধী দলনেতা মানিক সরকারের মুখ থেকে আগরতলা পৌর নিগমের ও নগর পঞ্চায়েত নির্বাচনে প্রচার করতে গিয়ে সোনামুড়ায় মানিক সরকার সে দেশবিরোধী মন্তব্য করে বসলেন তিনি দেশে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে গিয়ে কমিউনিস্টদের পাকিস্তান প্রীতিকে উস্কে দিলেন তার কথায় 2019 সালে দেশের সাধারণ নির্বাচনের আগে নাকি বিজেপি দল হেরে যেত কাশ্মীরের পুলওয়ামায় 42 জন জঙ্গি শহীদ হবার পর দেশের সরকার যেখানে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করলেন তাকে ফের কটাক্ষ করলেন মানিক বাবু তিনি এই সার্জিক্যাল স্ট্রাইকের পেছনে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পেয়েছেন 2019 এর লোকসভা নির্বাচনে যে সফলতা লাভ হেরে যেত এরকম পরিস্থিতিতে কাশ্মীরের পুলওয়ামাতে সন্ত্রাসবাদীরা আক্রমণ করলো তারপরে কি হলো পাকিস্তানে কোন একটা জায়গায় কি বলবো সার্জিক্যাল স্ট্রাইক আসলে কমিউনিস্টদের কাছে কোনো ইস্যু না থাকার কারণে কিছু একটা নিয়ে মানুষের কাছে যেতে হবে তাই এই ধরনের বক্তব্যের উত্থাপন আর সেটা যদি দেশদ্রোহীদের কার্যকলাপ হয় তাতে কোনো ধরনের আপত্তি নেই কারণ দেশের স্বার্থে এরা কোনো দিন কাজ করেনি সাধারণ মানুষ গোল্লায় যাক তাদের কাছে রাজনীতি প্রথম এবং শেষ কথা ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল